আসলাম। গোটা রাজ্যের সাথে কল্যাণপুর মহকুমাতেও চলছে রমরমিয়ে ড্রাগসের ব্যবহার। এমনই দুই ড্রাগস সহ দুই যুবককে আটক করলো কল্যাণপুর আম জনতা কল্যাণপুরের এবং পরবর্তী সময়ে কল্যাণপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সেই দুই যুবককে। অভিযোগ উঠে এসেছে যে গতকালকে দুই যুবক ড্রাগস ভর্তি ব্যাপক পরিমাণে কৌটো সহ কল্যাণপুর এলাকাতে ঘোরাঘুরি করছিল কল্যাণপুর বাজারে এবং গতকালকে সন্ধ্যা নাগাদ এই দৃশ্য দেখার পরই এলাকাবাসীদের সন্দেহ জাগে। প্রথমেই পরবর্তী সময় তাকে তাদের দুজনকে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালানোর পরই বেরিয়ে আসে তাদের কাছে বিপুল পরিমাণে নেশার কৌটো রয়েছে। পরবর্তী সময় কল্যাণপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে দুই যুবককে। রীতিমতো কল্যাণপুর মহকুমাতে চলছে রমরমিয়ে ড্রাগসের কারবার, কিন্তু এই বিষয়ে থানার পুলিশের ভূমিকা একেবারে উদাসীন। পুলিশের কোনো ভূমিকা নেই বলে উঠেছে এলাকাবাসীদের গর্জন। কোন রকম ভাবে পুলিশ সচেতন নয় ড্রাগসের বিরুদ্ধে, কোনো ভূমিকা নেই কড়া ব্যবস্থা নেওয়ার, তাই ড্রাগসের ব্যবহার বাড়ছে দিনে দিনে, এমনই অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীদের পক্ষ থেকে। অন্যদিকে যে দুজনকে আটক করা হয়েছে তাদের কাছে মিলেছে ব্যাপক পরিমাণে ড্রাগস, তার পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা এই ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদি এই প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে পুলিশের শুনব। টেলিফোনের মাধ্যমে একটা খবর আছে যে দুইটা ছেলেকে নাকি কি বলবো ক্যান্টিন একটা জায়গা আছে, সেখানে দুইটা ছেলেকে আটকিয়ে গেছে লোকাল পাবলিক। যথারীতি আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, গিয়ে ছেলে দুটাকে পেয়েছি। তারপর ওদের পজিশন থেকে কিছু ড্রাগস পাওয়া গেছে, সেগুলি আমরা সিজ করেছি এবং ওদেরকে থানা নিয়ে এসেছি। এবার এই ব্যাপারে NDBS একটি কেস রেজিস্টার করা হবে, আর তদন্তর মাধ্যমে যারা ওই র্যাকের মধ্যে যুক্ত আছে তাদেরকে আইন অনুসারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কি নাম ওদের? ওদের একজনের নাম হচ্ছে শিরু দেব, একজনের নাম হচ্ছে লিটন দেব, তারা দুজন যেন আপন ভাই। তাদের বাড়ি? তাদের বাড়ি হচ্ছে আপনার একটু কুচপাড়, পালন প্রধান অধীনেই। তাদেরকে আপনি কোন জায়গায় পেয়েছেন? আমরা পেয়েছি ক্যাম্পটিলে একটা জায়গা আছে ওখানে। আপনার শুনলেন পুলিশের বক্তব্য এবং এর পাশাপাশি এলাকার মানুষজন জানাচ্ছে যে কল্যাণপুরের হাসপাতাল চত্বর, মাখনলান সেতু সংলগ্ন চত্বর এবং তোতাবাড়ি মোহরছড়া এই সমস্ত এলাকাগুলি এবং তাছাড়া উপজাতি এলাকাগুলিতে রমরমে চলছে গাঁজার ব্যবহার, এমনকি নেশা সামগ্রীর ব্যবহার, ড্রাগসের ব্যবহার। কিন্তু পুলিশ জানে সবটাই, তারপরেও কোন রকম পদক্ষেপ নেই, তাই ক্ষোভ বাড়ছে দিনের পর দিন জনমনে। যদিও গতকালকে যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে উত্তম মধ্যম দেয় স্থানীয়রা, পরবর্তী সময় পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের দুজনকেই নিয়ে যায় হাসপাতালে প্রাথমিকভাবে মেডিকেল চেক আপের জন্য, কিন্তু কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক GP হাসপাতালে রেফার করে দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য। অন্যদিকে চিকিৎসকের বক্তব্য রয়েছে যে দুজনের শরীরে বেশ আঘাত লেগেছে, তাই আগরতলাতে রেফার করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উল্টোদিকে পুলিশ ইতিমধ্যে NDPS ধারায় মামলা নিয়েছে, তদন্ত চালিয়ে যাচ্ছে, আরও কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারেও পদক্ষেপ নেবে কল্যাণপুর থানার পুলিশ, এমনটাই জানিয়েছেন কল্যাণপুরের পুলিশ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগানের পর্দায়। নমস্কার।